আজকে আমরা যাচ্ছি একটা ভাইয়ের অন্নপ্রাশনে। আমি খুব এক্সাইটেড, লেটস গো। আর তোমরা গেট রেডি উইথ মি ব্লগটাতে দেখেছো অলরেডি, আমরা অনেকটা লেট হয়ে গেছি, তো ওটার জন্য আমরা সবাই তাড়াতাড়ি করে নামছিলাম। তারপরে ভাবি আগে থেকে গাড়িটা বের করে রেখেছিল, আর ভাবি গিয়েও গাড়িতেই বসেছিল, আর আমরা একটু যেতে আমাদের সবারই লেট হয়েছিল, আমরা চারজন পরে গেছিলাম। আর তারপর গাড়িতে উঠে আমরা সোজাই চলে গেলাম গঙ্গারামপুরে। আর গাড়ি যারা এখানকার লোকাল তারা জানে এই রাস্তাটা, তাদের খুব চেনা চেনা লাগছে। আর যারা যারা এই রাস্তাটা চিনতে পারছো তারা আমাকে কমেন্ট করে বলো এটা কোথা দিয়ে আমরা যাচ্ছি, মানে এটা কোথাকার রাস্তা। তারপর অন্ধকার রাস্তা থেকে আমরা চলে আসলাম লাইটিং রাস্তাতে। আর তারপরে আমরা এখন চলে এসেছি অন্নপ্রাশনটাতে, যে অন্নপ্রাশনটা ছিল রয়্যালটন মলে, যেটা হলো কসমো বাজারের দোতলাটা, আই থিঙ্ক সো, আমি ঠিক জানি না, শিওর না। খুবই সুন্দর সাজিয়েছিল বেলুন দিয়ে, এটা অসাধারণ লাগছিল এই গেটটুকুটা। আর গেটে ঢুকতে একটা মিকি মাউসের সাথে দেখা হয়ে গেছিলো। আর আমরা এখন আছি লিফটে, হ্যাঁ এখন আমরা সোজা উপরে চলে যাব। এখানে গিয়ে দেখি বেশ ভিড় ছিল এখানে, আর আমরা গিয়ে সঙ্গে সঙ্গে খেতে বসে গেছিলাম ভাইটাকে গিফট দিয়ে। আর এখন আমরা আছি মাম্মামদের সাথে, মাম্মাম মামাইরা আগেই এসেছিল, আর পরে আমরা দানদিনের সাথে এসেছিলাম, কারণ যেহেতু মাম্মাম মামাইরা আগেই খেতে বসে গেছিলো আর আমাদের খেতে লেট হয়েছিল, মানে যেতে, ওটার জন্য ওই ওরা বললো যে এখন এই টেবিলটাতে দেওয়া হবে না, পরে দেওয়া হবে। ওটার জন্য আমরা ভাবলাম যে আমাদের লেট হয়ে যাবে, ওটার জন্য আমরা আর ওখানে খেলাম না, আমরা দাদা ঠাম্বিদের এখানে চলে আসলাম। এই জায়গাটাতে এই রোডটাতে তখনই দিচ্ছিল খাবারগুলো। আর মাম্মা মামাইকে তো এখন আগে যেতেই হবে, কারণ ওইদিকে ভাই কান্নাকাটি শুরু করে দিয়েছিলো। তোমরা তো দেখলেই মাম্মাম কথা বলছিলো, দিদিন কল করেছিল মাম্মামকে, কারণ আমাদের পুচকুছোনা ছিল হলো দিনের কাছে। আর অলরেডি গ্যাস আমরা খেতে বসে গেছি, আর আমরা যেখানে বসেছিলাম ওখানে কুলার ছিল না, সাইড সাইডে অনেক কুলার ছিল, কিন্তু আমরা যেখানে বসেছিলাম ওখানে কোনো কুলার ছিল না, তাই তোমরা আমার অবস্থাটা দেখতেই পাচ্ছ, আমি পুরো ঘেমে ঝোল হয়ে গেছি। তারপরে কিনে দিল একটা আইসক্রিম, খাবারগুলো জাস্ট অসাধারণ ছিল। আর তারপরে আমরা কুলারের সামনে এসে দাঁড়িয়ে গেলাম। আর যখন আমরা এসেছিলাম তখন ভাইটা ছিল ঘরে, আর এখন ভাইটা বাইরে চলে এসছে। দেখো ভাইটা কত কিউট না, ভাইটার নাম ছিল সৌরদীপ, প্রথমে আমি নামটা জানতাম না, পরে ওখানে গিয়ে দেখলাম। আর এই যে ওখানে একটা পাখাও দিয়েছিল, পাখা আর আইসক্রিম হলো মেন জিনিস যেটা সামারে সব সব বাড়িতেই থাকে। আর বেরোতেই আমরা দেখলাম খুব মা ফেসবুকে দেখছে চিঠি রেস্টুরেন্ট, যেখানে আমরা খুব তাড়াতাড়ি আসছি সঙ্গে ব্লগ নিয়ে, আর সেটা দেখলাম ওই রয়্যালটন মলের পাশেই। আর তারপরে ওই রেস্টুরেন্টটা দেখে ভাবলাম এখনই ঢুকে যাই, তারপর মা বললো আর কত খাবি, তাই জন্য আর ওই রেস্টুরেন্টটায় ঢোকা হলো না, তখন রেস্টুরেন্টটা খোলাই ছিল। খুব তাড়াতাড়ি যেদিনে গঙ্গারামপুরে আসবো আমাদের ইচ্ছা আছে ওই রেস্টুরেন্টটাতে ঢোকার। তারপরে আমরা গাড়িতে উঠে গেলাম। তো গাইস এই ব্লগটা এইটুকুই, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। বাই বাই।